হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা চলে গিয়েছিলাম খিলগাঁও তালতলাতে। প্রথমে ইচ্ছা ছিল আমরা স্ট্রিট ফুড খাব, তারপর প্রথমে আমরা ফুচকা খেলাম একটা মামার দোকানে। মাঝে মাঝে আমি যাই, যে ফুচকা খাই একটু ডিফারেন্ট, একটু টেস্টি, ইয়ামি। ফুচকা খাওয়ার পর আমার ছেলে আর মেয়ে ওরা অফিস করে গিয়েছে, ওরা বললো যে এরকম ছোট ছোট খাবার না খেয়ে একদম আমরা একটা মিল খাই, চলো আমু আপনে যাই। তো আমি আপনের নাম আগে আরে শুনেছি, তারপর আমি বললাম যে ঠিক আছে দেখি আগে কি কি খাবার বিক্রি হয়। তো অনেকগুলো পিৎজার ছোট ছোট স্ট্রিট ফুড দোকান আছে, আর এগুলো ছাড়া একটা লাইভ পিৎজা বানিয়ে দেয় ওরা, আপনি যা যা টপিংস বলবেন ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিয়ে বানিয়ে দেয়। এই দোকানে মোমোটা বেশ ভালো মনে হয়েছে, আবার সবাইকে দেখলাম যে স্যান্ডউইচ আর বার্গার খাচ্ছে। তালতলাতে সন্ধ্যায় অনেক মানুষ আসে, হয়তো বা কলিগরা আসে বা স্টুডেন্টরা ভার্সিটি শেষ করে আসে বা আশেপাশে এলাকা থেকেও আসে সবাই বাইরে খেতে। ধানমন্ডি এলাকায় যেমন অনেক রেস্টুরেন্ট, এই এলাকায় অনেক নাই কিন্তু আছে, মোটামুটি বেশ ভালোই, অনেক মানুষ হয়। তো আমি প্রথমে কী কী দোকান আছে সেগুলো একটু দেখছিলাম। এই দোকানে দেখলাম নাম চা উইথ চা, তারপর অনেকগুলো স্ট্রিট ফুডও আছে। তো সব দোকানেই পিৎজাটা হচ্ছে গিয়ে কমন, আর নুডলস থাকে, মোমো থাকে, এগুলো আপনারা খেতে পারবেন। একটা দোকানে একটা দোকান দেখলাম স্যুপের, আটটা বাজতে বাজতেই সব সম্পূর্ণ স্যুপ তার শেষ হয়ে গিয়েছে, এত মানুষ আসে। তো আপনারা দেখতে থাকেন যে কি কি খাবার পাওয়া যায়। এখানে আরও অনেকগুলো খাবারের দোকান আছে, আপনি ওয়াফেল খেতে পারেন, আর আমরা ট্রেডিশনাল বিডিতে বুফে ডিনার করেছি কয়েকবার। তো এই কাবাবের দোকানটাও বেশ ভালো, এখান থেকে দেখলাম অনেক মানুষ কাবাব কিনে নিয়ে যায়। সব জায়গায় আপনার বসার জায়গা আছে, আর এই দোকানে লাইভ পিৎজা বানিয়ে দেয়, আপনি যে যে টপিংস বলবেন। ওদের প্রায় সমস্ত পিৎজাই 12 ইঞ্চি, 400 টাকা, আর ওদের একটা স্পেশাল পিৎজা আছে ওটা হচ্ছে গিয়ে 600 টাকা, আর রাস্তার মধ্যেই টুল দিয়ে রাখছে, সেখানে বসে খেতে হবে। আর দোকানগুলিতেও সব খাবার সাজিয়ে রেখেছে, আপনারা যে কোনো দোকানে যে খাবার খেতে পারেন। আর পিঠাঘরের কথা বলবো, এমন কোনো পিঠা নাই যে পিঠাঘরে পিঠা নাই, সেটা ফুল পিঠা, তারপর পাটিসাপটা পিঠা, পাকন পিঠা, তারপর চিতই পিঠা, এখানে দেখলাম সব ধরনের পিঠা এখানে আছে। তো আপনার পিঠা খাওয়ার ইচ্ছা হলেও এখানে যে খেতে পারেন, সব প্রতিদিনই ওরা পিঠা বানিয়ে রাখে। তারপর মুসলিমে দেখলেন চিকেন কাবাব আর বিফ কাবাব বানাচ্ছিল, সেটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছিল। এখানে আচারের দোকান আছে একটা, এখানে কাপড় চোপড়েরও অনেকগুলো দোকান আছে। আমি এই আপনে ঢুকতে গেলাম, আমার ছেলে আর মেয়ে বললো আমু ওইটা আপন না, আর একটু সামনে যেয়ে আমরা তারপর আপন কফি হাউসে ঢুকেছি। এটা এগুলো হচ্ছে মেনু, আপনাদের মেনু দেখালাম। ওদের বিভিন্ন রকমের দোসা আছে, নর্মাল দোসা, চিকেন দোসা, বিফ দোসা, তাই এই রকম। তো আমরা দোসা অর্ডার করলাম, আর ছোলা ভাটুরা অর্ডার করলাম, আর
আলু পরোটা অর্ডার করলাম। প্রতিটা খাবারই খুবই মজা ছিল। আমার কাছে দোসাটা তো সবসময় ভালো লাগে। দোসার সাথে আগে নারিকেলের একটা চাটনি দিত, এখন আর এই দোকানে অবশ্য নারিকেলের চাটনিটা দেয় না, এই দোকানে দইয়ের চাটনি দেয়, একটা যেটা ছোলা করে ওইটার মধ্যে ওরা রাজমা, তারপরে বিভিন্ন ধরনের ডাল, বুটের ডাল, তারপর বিভিন্ন ধরনের ডাল দিয়ে তৈরি করে, ওটা বেশ মজা। আর একটা ডাল দেয়, খেতে বেশ ইয়ামি টেস্টি, আমরা খুব মজা করে খেলাম। তারপর লাস্টে আমার ছেলে আর মেয়ে কফি খেলো। প্রায় সবাইকেই একই ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে, একটা হচ্ছে গিয়ে ডাল, টক আর গাজর টুকরো করে দিয়েছে। আর এই ডালটা খুবই মজা, ডালটার মধ্যে রাজমা, তারপরে আফগানি চিকপিস, তারপর বুটের ডাল, এরকম তিন চার রকমের ডাল মিক্স করে এই ডালটা বানিয়েছে, ডালটা খুবই মজা। আর দইয়ের চাটনিটা দিয়েছে। আর এই যে একবার আমার ছেলে চিকেন দোসা নিয়েছে, ওটা ছোটো বাটিতে করে দুই টুকরা চিকেন দিয়েছে। বিফ দোসা নিলেও সেম, ছোটো বাটিতে করে দুই টুকরা বিফ দিবে। তো আমাদের খাওয়া দাওয়ার খুবই মজা ছিল, আমরা খেয়েছি। তারপর আমি আমার হাজবেন্ডের জন্যে আলু পরোটা নিয়েছি আর দোসা নিয়েছি। আমার হাজবেন্ডও এগুলো দোসাটা খেতে বিশেষ করে খুব পছন্দ করে। খুব সুন্দর আমাদের একটা সময় কাটলো। আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে যে খেতে পারেন। দোকানের নাম হচ্ছে আপন, এখানে অনেক দোকান আছে, কিন্তু আপনারা আপন যেটা অনেক বড়, সেই আপন কফি হাউসে যাবেন। একটা দোকানের সামনে দেখবেন শুধু আপন লেখা, সেই দোকান না, আরেকটা দোকানের সামনে যেয়ে দেখবেন আপন কফি হাউস লেখা, সেই দোকানে যাবেন। সেই দোকানে এরকম খুব ইয়ামি আর মজার সব খাবার পাওয়া যায়, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, কফি, দোসা, পরোটা, এই তো। মাসে একদিন বাইরে যেয়ে খেলে খারাপ লাগে না, ভালো লাগে, ফ্রেশ লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে বাইরে যেয়ে খাবেন, প্রতিদিন ঘরে খেতে ভালো লাগে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।